আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশ উপবাসে যায় যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আলু দিয়ে রুই মাছের মাথার একটা রেসিপি করে দেখাবো। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি দুইটা, মাথাগুলাকে আমি এভাবে কেটে নিয়েছি। মাথাগুলাকে এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি লেবুর রস চিপে লবণ মাখিয়ে 10 মিনিট রেখে পরে আমি আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিব। আমি ভালো করে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া আমি মাখিয়ে নেব। মাছগুলাতে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো তেল। এখানে আমি দিয়ে দেবো রেগুলার তেল, সোয়াবিন তেল। আমি তেল বেশি করে দিয়ে দিলাম, 1 কাপ তেল দিয়ে দিলাম। আমি যে তেলে মাছ ভাজবো সেই তেলে আমি আবার মাছটা রান্না করে নিব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়ে ফিরে আসছি। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো মাছ। যে কোনো মাছ ভাজার সময় আপনাকে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নইলে মাছটা নিচে ধরে যাবে এবং মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এবার একটা একটা করে মাছগুলা দিয়ে দেবো। মাছগুলো আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়ে একেবারে আমি ফিরে আসছি। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো আমি এই প্লেটে আমি উঠিয়ে নেব একটা একটা করে। আমি সম্পূর্ণ মাছ ভেজে নিয়ে একেবারে ফিরে আসছি। মাছগুলো আমি সম্পূর্ণ ভেজে উঠিয়ে নিয়েছি, এবার আমি মাছগুলো এক সাইডে রেখে দেব। মাছ ভেজে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু। আলুগুলো আমি ভেজে নেব, আমি অল্প করে লবণ দিয়ে দেব। এবার আলুগুলাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি একেবারে ফিরে আসছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো উঠিয়ে নেব। আমি এই প্লেটে আলুগুলো আমি উঠিয়ে নিলাম। আলু ভেজে যে তেলটা রয়ে গেছে আমি সেই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা সোনালি হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দেব লবণ। লবণটা দিলে মশলাটা ছিটকেবে না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেব আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। আদা রসুনটা আমি দিয়ে দিয়েছি, এবার আদা রসুনটাকে আমি 20 থেকে 25 সেকেন্ড ভেজে নেব। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে তাহলে সেটা চলে যাবে। আদা রসুনটাকে আমি 20 থেকে 25 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো অল্প করে পানি, গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায়। আমি এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ। আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। আমি এবার গুঁড়া মশলাটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিব। গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে অবশ্যই 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যতই তেল দেন, মশলা দেন, আপনি মশলাটা কষাবেন না, আপনার তরকারিতে স্বাদ আসবে না। আপনি অল্প তেল মশলা ব্যবহার করেন, মশলাটা আপনি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেবেন, আপনার যে কোনো তরকারির অসম্ভব স্বাদ আসবে। আমি গুঁড়া মশলাটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে আমি ফিরে চলে এসেছি। দেখুন আমার তেলটা উপরে ছেড়ে দিয়েছে। আমি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। আমি এবার আলুটাকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি। আলুগুলো আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পানি। আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলা দেখার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাতে যদি সময় থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠলে আমি ফিরে আসছি। আমি এবার ঢাকনাটা উঠিয়ে নেব। আমার খুব সুন্দরভাবে বলক উঠে গেছে দেখুন। আমি এবার দিয়ে দেব মাছ, ভেজে রাখা মাছ আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1/2 চামচ। আমি দিয়ে দেব কাঁচা মরিচ 3টা, এটাতে ঝাল হবে না, এটা একটা ফ্লেভার সুন্দর করবে।
আমরা মাছের মাথা আনলে শুধু মাছের মাথা দিয়ে আলু ঘন্ট মুড়ি ঘন্ট সব করে খাই। একবার হলো মাছের মাথা দিয়ে আপনি আলু কচু বেগুন লাউ আপনি সব কিছু আপনি রান্না করতে পারবেন এবং মাছের মাথাটা খেতেও মজা লাগবে। এটা আপনার আলু দিয়ে মাছের মাথার ঝোল, এটা মুড়ি ঘন্ট না। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু লো হিটে আমি 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট পরে আমি একেবারে রান্না করে ফিরে আসছি। 20 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার মাছের মাথা দিয়ে আলুর ঝোলটা হয়ে গেছে। আমি এইভাবে রাখবো, আমি আর ঝোল মারবো না। এটা আপনার আলুতে টেনে নিবে। আপনারা চাইলে এর থেকে আরো ঝোলটা মেরে নিতে পারেন। আমি এবার গ্যাসটা অফ করে দিব। আমি এই বাটিতে উঠিয়ে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার পরিবেশন করা। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।